আজ আমাদের অনশন তৃতীয় দিনে পড়ল। যারা অনশনকারী আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে প্রাতকর্মে গেছে, কিন্তু এখনও অধিকাংশই এখন অনশন মঞ্চে আছেন। আমাদের রাজ্য সম্পাদিকা আমাদের আপামর প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে কিছু বার্তা দিতে চান। দিদি, তুমি বলো যে তুমি তো নিজের জীবন মানে সমর্পণ করেছো এই কাজের জন্য, যেখানে তোমার পরিবার, তোমার সন্তানের কথা সেখানে গৌণ হয়েছে প্রাথমিক শিক্ষকদের মর্যাদা লড়াইয়ের জন্য। তুমি কি চাইছো আমাদের সহকর্মীদের কাছ থেকে? শুধু আমি কেন, এখানে যে 20 জন প্রাথমিক শিক্ষক অনশন করছেন এবং দিনরাত এক করে যে উস্তিয়ান ভাইরা পড়ে আছেন, সমস্ত কিছুর দেখভাল করছেন, আমরা যেরকম 3 দিন বাড়িতে যাইনি তারাও কিন্তু 3 দিন বাড়িতে যাননি, এরকম অনেক শিক্ষক আছেন। আরও বহু শিক্ষক আছেন যারা রাত জাগছেন, দিনে থাকছেন, নিজেদের সুবিধা মতো করে আন্দোলনকে সমর্থন করবার চেষ্টা করছেন। আমি এখনও যারা ঘরে বসে আছেন তাদের কাছে একটাই আবেদন করব, আমরা যে রণকৌশল নিয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের উপস্থিতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। যত সংখ্যক মানুষ সক্রিয়ভাবে এই আন্দোলনের পাশে এসে দাঁড়াবেন, আমাদের প্রাপ্য ন্যায্য বেতনক্রম পাওয়াটা ততটা সহজ হবে, ততটাই সহজ হবে আমাদের যে 14 জন সহকর্মী তাদের সংসার ছেড়ে অনেক দূরে যেতে বাধ্য হয়েছেন, তাদেরকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া। আর সবথেকে বড় কথা, এই লড়াই আমাদের মর্যাদার লড়াই, আমাদের সামাজিক সম্মানের লড়াই, নিছককটা টাকার লড়াই না। তাই সেই লড়াইয়ে জিততে গেলে আপনাদের সহযোগিতা, আপনাদের উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ। যারা এখনও আসেননি তারা আসুন, আমি বারবার বলছি, তারা এই আন্দোলনের সঙ্গে যোগদান করুন। নিজের সমস্ত রকম পরিচয় ভুলে গিয়ে, তিনি যে শুধু একজন বঞ্চিত প্রাথমিক শিক্ষক, তার যে অধিকার রক্ষার লড়াই এটা, তাতে অংশগ্রহণ করে সেটা সরকারকে বুঝিয়ে দিন। বলছি যে এই যে ধরো খোলা আকাশের নিচে পথকে আপন করে নাও একটা কারণের জন্য, কোন অনুপ্রেরণা থাকলে পরে এই জিনিস সম্ভব হয়? দেখো, আমি মানুষ হিসেবে খুব সাধারণ একজন মানুষ ছিলাম, চলতে চলতে আপনারা আমার অনুপ্রেরণা হয়েছেন, আপনারা আমাকে এটা বানিয়েছেন। আপনাদের ভালোবাসা, আপনাদের ভরসায় আজকে আমি সমস্ত কিছু, পরিবারের সবাইকে ছেড়ে এই যে বসে আছি, তার জন্য আমার কোনো আফসোসও নেই, কোনো দ্বিধাও নেই। আমার শুধু মনে হয় আমার যে সহকর্মীরা আমাকে ভরসা করেছেন তাদেরকে তাদের সম্মানটুকু দেওয়া, তাদেরকে তাদের ন্যায্য বেতনক্রম দেওয়া, আর সেই সহকর্মী যারা আমাদের জন্য নিজের পরিবার ছেড়ে আছেন তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। আর সেই জন্য যদি জীবন বাজি হয় তাহলে জীবনও বাজি। তুমি বললে সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন মেয়ের কথা, আসলে চিরকালই তো অসাধারণতে গল্প বা আখ্যান তৈরি হয়, তা সাধারণ থেকে অসাধারণের দিকেই যায়। তোমার এই অনুপ্রেরণা যদি বলো, বা ভিতরের তোমার কোন ভাবনা চিন্তা থেকে আমাদের কাছে তোমার যে অসাধারণত্বের দিকে যাত্রা, সেই বিষয় যদি একটু বলো। এই বিষয়টা হচ্ছে, যখন আন্দোলন শুরু হয়েছিল তখন বিষয়টা ছিল যে একটা বঞ্চনা আছে, সেটাতে সবাইকে একজোট করব। এক মানে কথা বলতে গিয়ে দেখেছিলাম যে অর্ধেক লোক ভাবেনি বিষয়টা নিয়ে, বা সংগঠনগুলোর সঙ্গে কথা বলতে গিয়ে দেখেছিলাম যে তারা ভাবেনি বিষয়টা নিয়ে, যে আমরা আমাদের মতো করে একটা নিজেদের জন্য একটা দাবি তৈরি করব। অনেকটাই তিনি যে মতের সমর্থক, সেই মতের দাবির সম্বন্ধে আমাদের ভাবনাগুলোকে এক জায়গায় করে রাখা, মানে প্রাথমিক শিক্ষকরা প্রাথমিক শিক্ষকদের মতো করে ভাববেন, এই ভাবনাটাই ছিল না। এই যে লড়াইটা শুরু হয়েছিল লোককে চেনানোর, সেই লড়াইয়ে একটু একটু করে জিত, আমি তো বলবো অসম্ভব জিত আমাদের আছে, সেই জিতটাই কিন্তু আজকে এখানে 41 ঘন্টার ওপর না খেয়ে বসে আছি তার অনুপ্রেরণা। মানে আমাদের পার্শ্ববর্তী যেসব জেলাগুলো, কাছের জেলাগুলো, তাদের কাছ থেকে কি তুমি চাইছো যে তারা বেশি বেশি করে আসুক? কারণ আমার দূরের জেলাগুলো, তাদের পক্ষে এসে টানা 3 দিন 4 দিন অনেকেই রয়েছেন, কিন্তু তাদেরও তো ফিরে যেতে হবে। পাশের জেলাগুলোর পক্ষে যেটা সম্ভব, 2 দিন থেকে আবার 1 দিন বাড়ি গিয়ে আবার 2 দিনের জন্য আসা, একটা সুদূর কোচবিহার থেকে একটা লোকের পক্ষে বারবার 3 দিন 4 দিনের জন্য একবার বাড়ি গিয়ে আবার আসাটা সম্ভব নয়। তাই আমি কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলোকে অনুরোধ করব যে আপনারা আসুন, আপনারা আসুন,
আপনারা দায়িত্ব নিন যে দুই বঙ্গের উত্তর এবং দক্ষিণবঙ্গের সমস্ত টিচারের প্রতিনিধি হিসেবে আপনারা ধর্ণাস্থলকে যতদিন অনশন চলবে, যতদিন ধর্ণা চলবে, সেই জায়গাটাকে আপনারা পূর্ণ করে রাখুন। কারণ এ লড়াই আমার একার লড়াই না, বা এ লড়াই যে 20 জন শিক্ষক আমার সঙ্গে অনশন করছেন তাদের লড়াই না, এ লড়াই দিনরাত এক করে আমার সঙ্গে যে স্বেচ্ছাসেবকের দল বা আমার রাজ্য কমিটির সদস্যরা যারা কাজ করছেন বা যে মুষ্টিমেয় সংখ্যক শিক্ষক এসে উপস্থিত হচ্ছেন তাদের লড়াই না, এই লড়াই কিন্তু আমাদের 1,87,000 শিক্ষকের লড়াই। এমনকি এ লড়াই সেই প্রাথমিক শিক্ষকের লড়াই বলেও আমি মনে করি, যিনি আমাদের, যিনি বা যারা আমাদের 14 জন প্রাথমিক শিক্ষকের বদলির কারণ, আমি মনে করি এই লড়াইটা তারও লড়াই, এবং মনে মনে কোথাও একটা এই লড়াইকে হয়তো তিনিও সমর্থন করেন। আমি তাই সবাইকে অনুরোধ করছি যে আপনারা আসুন, সংহতির হাত বাড়িয়ে দিন, সহমর্মিতার হাত বাড়িয়ে দিন, এ লড়াই আমাদের বাঁচার লড়াই, এ লড়াই জিততেই হবে। তুমি বলেছিলে যে আসলে মনে হয় কথা বলতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে ওনার নাম পৃথা বিশ্বাস, মানে শুধু আমাদের কাছে একজন আইকন নন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে খুব দৃঢ়ভাবে বলছি যে ভবিষ্যতে হয়তো পৃথা বিশ্বাস একটা আইকনের নামই হবে, যাকে মানুষ তার লড়াই, তার শক্তি এবং তার সাধারণ থেকে অসাধারণত্বের যে যাত্রা, সেই যাত্রা পথের জন্য মনে রাখবে। তুমি কালকে বলেছিলে যে আমাদের এই লড়াই শুধুমাত্র আমাদের প্রাথমিক শিক্ষকদের লড়াই নয়, বরং এটা অনেক বেশি করে প্রাথমিক শিক্ষার স্বার্থে, মানে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন শিক্ষকদের মানোন্নয়ন ছাড়া সম্ভব নয়, সেটা যদি একটু বলো তুমি। এটা তো খুব সাধারণ ঘটনা। ধরুন আমি যে সার্কেলে কাজ করি সেই সার্কেলে 2010 ব্যাচের কথা আমি বলতে পারি, অসম্ভব কোয়ালিফাইড লোকজন জয়েন করলেন, তারপরে কিন্তু ধীরে ধীরে অন্য চাকরিতে চলে গেলেন। এবার প্রাথমিক শিক্ষা, সেখানে যদি শিক্ষকের মান ভালো হয়, সেখানে যদি শিক্ষকের ডেডিকেশন থাকে, সেখানে যদি শিক্ষক তার সমস্তটা দিয়ে পড়াশোনার সঙ্গে যুক্ত হন, বাচ্চাদের ভালো করবার কথা ভাবেন, তাকে যদি তার রোজগারের কথা ভাবতে না হয়, বাড়তি দুটো টাকা আদায়ের কথা ভাবতে না হয়, বা এই চাকরি ছেড়ে অন্য জায়গায় যাবার কথা ভাবতে না হয়, তখন তিনি তো পুরোটাতেই কনসেন্ট্রেট করতে পারবেন। আর একজন ভালো শিক্ষক একজন ভালো মানুষ তৈরি করতে পারে। তো তার পেট যদি খালি থাকে, তাকে যদি, তিনি যদি এই চাকরিটাকে তার বেতনক্রমের জন্য ভালো না বাঁচতে পারেন, তার যদি মনে হয় তাকে এই চাকরিটা ছাড়তে হবে, লস কার, লস আমার শিক্ষার্থীর, লস আমার সমাজে। তো সেই জায়গায়ও শুধু আমাদের ওই যে বারবার বলছি আমরা, এটা গুটি কতক টাকা বাড়াবার আন্দোলন নয়, এটা একেবারেই শিক্ষার মানোন্নয়নের সঙ্গে যুক্ত। কারণ আমাদের কিন্তু সার্ভিসে আমাদের কোনো রকম কোনো সুযোগ সুবিধা অন্য কিছু নাই, আমাদের কোনো, আমরা অনেকেই এখানে আমাদের আমাদের প্রাথমিক শিক্ষকদের মধ্যে এখানে যারা বসে আছেন, অ্যাভারেজ করলে HS-এর 50%টা ছেড়ে দিই, HS-এর 50% নয়, স্নাতকোত্তর এমনকি PhD, অন্যান্য টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, MCA, MBA এর মতো ডিগ্রি করা লোকজনও আছেন, তারা যদি কেরিয়ার অ্যাডভান্সমেন্টের সুযোগ না পান তাদের তো সমস্যা আছে। তো সেই জায়গায় আমরা অনেকটা পিছিয়ে, আমাদের HTদের সেই অর্থে আলাদা কোনো স্কেল নেই, আমাদের TICরা বেগার খাটেন। তো সবটা মিলিয়ে যদি আমাদেরকে অনেকটা বেশি করে, আরও বেশি করে স্কুলমুখী করতে হয়, আমাদের তো কেরিয়ারের সুযোগ সুবিধাগুলো দিতে হবে। তো সেই জায়গাটা তো নেই। তো ন্যূনতম যে যোগ্যতাটাকে আপনারা, মানে সরকার বেঁধে দিয়েছে, সেইটুকু না পেলে তো মুশকিল। আর আমরা কিন্তু নিছকই শিশুদের অবাককক্ষ শেখাই না, আমরা কিন্তু শিশুদের পরিবেশের পাঠ দিই। কারণ কালকে আমি দেখছিলাম আমার সহকর্মীরা গোটা এলাকা পরিষ্কার করছেন, কারণ পুরসভা আমাদের সঙ্গে সহযোগিতা করছে না। তো এই যে বোধটা, এটা কিন্তু আজকের কাজ না, আমরা তো স্কুলেও এটা কাজ করি, আমাদের জন্যই বিদ্যালয় নির্মল থাকে, আমাদের জন্যই শিশুরা গাছ কাটার অপকারিতা জানে, আমাদের জন্যই শিশুরা প্রজেক্ট হিসেবে ছোটো ছোটো, আমরা তো অনেক বড় বিশাল বিশাল অর্থনৈতিক অবস্থা সম্পন্ন শিশুদের সঙ্গে কাজ করি না, আমরা যতটুকু পারি আমরাই তো শিশুদের এই গাছ কাটার প্রজেক্টের গুরুত্বটা বোঝাই। তো আমাদের ইনভলভমেন্ট, আমাদের আরও বেশি সামাজিক সচেতনভাবে ইনভলভমেন্ট যদি বাড়াতে হয়, আমাদের কোন মাসের 15 দিন বাদে কী খাবো এই ভাবনাটাকে কিন্তু বাদ দিয়ে কাজ করতে পারলে সুবিধা হয়। আমাদের লড়াইটা মূলত ওই জায়গাতেই যে নিছক টাকা বাড়ানোর আন্দোলন নয়, আমাকে আমার কর্মক্ষেত্রে আরও বেশি ইনভলভ হয়ে কাজ করবার সুযোগ দেওয়ার লড়াই এটা। আমি আমার সহকর্মীদের বলবো আসুন, আমরা আমাদের শুধু নিজেদের প্রতি দায়বদ্ধতা না, আমাদের পেশাগত বৃত্তিগত দায়বদ্ধতা থেকেও এই আন্দোলনকে নিজের বলে ধরে নিই, আমরা এই আন্দোলনে সামিল হই। আসলে
তোমার উল্টো দিকে বসে আছি আমি, একজন সহকর্মী তোমার, মানে অত্যন্ত কষ্ট হচ্ছে যে তুমি এতদিন ধরে না খেয়ে বসে আছো, এত ঘন্টা পেরিয়ে গেছে, আমরা তো বেশ চব্বচস্য করে হয়তো খেয়ে বেড়াচ্ছি, কিন্তু তারপরেও তোমাকে জোরহাত করে আবেদন করতে হচ্ছে আমাদের সহকর্মীদের কাছে। মানে হয়তোবা তোমার ভিতরে বা আমাদের সবার মনে হচ্ছে যে আমরা সেভাবে এখনও পর্যন্ত এটার গুরুত্ব অনুভব করতে পারিনি, বা কতটা আমাদের ইনভলভমেন্ট হলে পরে আমরা সরকারকে টলিয়ে এই জায়গাটাকে আদায় করে নিতে পারি, সেটা এখনও সবাই অনুভব করতে পারেননি। তোমার কথা বলতে কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তোমার সুস্থতা থাকা খুব প্রয়োজন, এবং আমার ক্যামেরার ওপারে যারা আছেন, যারা দেখছেন, আমার এখানে আমার যে 20 জন সহকর্মী আমার সঙ্গে অনুসরণ করছেন, এবং যে বলল যে সহকর্মী সে চব্বচস্য খেয়ে বেড়াচ্ছে, আমি জানি আমার এই সহকর্মীরাও মানে ধমক চমকের চোটে একবেলা হয়তো একটু মুখে দিচ্ছেন, এরাও প্র্যাকটিক্যালি না খেয়েই আছে। তো আমাদের এই এত লোকের যে কাজ করবার প্রচেষ্টা, আমি ত্যাগ ট্যাগ কিছু বলবো না, কারণ এই লড়াইটা আমার সামাজিক সম্মানের লড়াই, ফলে ত্যাগ কার জন্য করছি, ত্যাগ আমি যদি কিছু করে থাকি আমি আমার নিজের জন্য করছি, আমার এই সামাজিক সম্মান পুনরুদ্ধারের লড়াইয়ে আমি সত্যিই বলবো সমস্ত প্রাথমিক শিক্ষক, তাদের ইনভলভমেন্ট, তাদের সক্রিয় উপস্থিতি ভীষণ গুরুত্বপূর্ণ। আপনারা আসুন, কারণ আপনারা সবাই মিলেই কিন্তু আমাদের দাবিটা আদায় করতে পারবেন। আপনারা সবাই আসুন। ধন্যবাদ দিদি।